আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম টার্মস ইকোনমিক্সে। আজকে আমরা আলোচনা করব কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে হয়। এখানে দেওয়া আছে কিউ ডি ইকুয়াল 25 - 5b এবং কিউ এস ইকুয়াল প্লাস 5b। কিউ এস মানে যোগান সমীকরণ, কিউ ডি মানে চাহিদা সমীকরণ। আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়, অর্থাৎ বাজার ভারসাম্যে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। তাহলে এখানে আমরা আমাদের চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ সমান, অর্থাৎ কিউ ডি ইকুয়াল কিউ এস। কিউ ডি ইকুয়াল দেওয়া আছে 25 - 5b ইকুয়াল কিউ এস, কিউ এস ইকুয়াল দেওয়া আছে 5 + 5b। এখন আমরা সব পিকে এক পাশে করলাম, এখানে আছে -5b প্লাস, ওই প্লাস 5bটাকে এ পাশে আনলে হয় -5b, তাই হলো -5b। ওইদিকে 25 - 25 আগে ছিল প্লাস, তাই ওইদিকে কী হয়েছে মাইনাস, কারণ -5b - 5b হয় -10b। এখানে 5 - 25 ইকুয়াল হয় -20। এখন আমরা -20কে -10 দ্বারা ভাগ করব, তাহলে পি ইকুয়াল হয় 2, অর্থাৎ আমাদের ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা। এখন আমরা এই পি এর মানটা কিউ ডি বা কিউ এস যে কোনো একটি সমীকরণে বসালে ভারসাম্য পরিমাণ পেয়ে যাই, কারণ ভারসাম্য দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়, তাই আমরা ভারসাম্য দামটা চাহিদা কিংবা যোগান যে কোনো সমীকরণে বসালে ভারসাম্য পরিমাণ পেয়ে যাই। এখানে আমি চাহিদা যোগান সমীকরণে ভারসাম্য দামটা বসিয়েছি 5 + 5, আর এখানে পির মানটা আমরা পেয়েছি 2, তাই 5 × 2, তাহলে 5 + 10, 10 + 10 আর 5 যোগ করলে হয় 15, অর্থাৎ ভারসাম্য পরিমাণ হচ্ছে আমাদের 15। এটা যদি আমরা চিত্রের সাহায্যে দেখাই, এখানে আমরা এস এস এবং ডিডি রেখা অঙ্কন করতে পারি এবং এস এস ও ডিডি রেখার সমতা বিন্দুতে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা হয়। নিম্নগামী রেখাটা হচ্ছে চাহিদা রেখা, উর্ধ্বগামী রেখাটা হচ্ছে যোগান রেখা। যোগান ও চাহিদা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ই হচ্ছে ভারসাম্য বিন্দু যেখানে ভারসাম্য পরিমাণ ও এম এবং দাম ও পি, অর্থাৎ